নমস্কার দেখছেন পাবলিক বাংলা উচ্চারণকারী আমি শান্তু রয়েছে আপনাদের সঙ্গে বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি শান্তু আমি প্রশ্ন করব এ বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে হচ্ছেটা কি বছর আসে বছর যায় ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির গঙ্গা বয়ে যায় বছর আসে বছর যায় আবারও পরীক্ষা হয় কিন্তু রাস্তায় বসে থাকে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা বসে বসে প্রশ্ন করে এই চাকরি চুরিতে রুই কাতলা চুনো পুটি কিন্তু রাঘব পোয়াল তারা কারা তারা কবে শান্তি পাবে আর চাকরি প্রার্থীরা রাস্তায় বসে বসে পড়ে পড়ে মার খায় তারা বলে 2014 সাল 2016 সাল 2009 সাল আজ 2023 সাল আজও রাস্তায় বসে রয়েছি কখনো 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 তমলুক কখনো এই কলকাতা কখনো বর্ধমান রাজ্যের সর্বত্র একটাই আওয়াজ ওঠে যে আমাদের চাকরিটা দিয়ে দিন এটা আমার হকের চাকরি শখের নয় তারা বলেন যে বছর ঘুরে যায় ভোট হয়ে যায় প্রতিশ্রুতির গঙ্গা বয়ে যায় আবার পরীক্ষা হয় কিন্তু চাকরি হয় না আসবো আলোচনায় প্রথমে বিশেষ রিপোর্ট স্বাধীন দেশের স্বাধীন সৎ নাগরিকের কর্তব্য পালন করেছিলেন তারা পড়াশোনা করে স্বচ্ছভাবে চাকরিটা চেয়েছিলেন কিন্তু চাকরি তো জোটেনি কারণ চাকরি চুরি হয়েছে কোটি কোটি টাকায় আর তাদের কপালে কি জুটেছে চাকরির দাবিতে পথে নেমেছেন জুটেছে অপমান ঘাড় ধাক্কা লড়াই থামেনি চলেছে অনশন সেখানেও জুটেছে অসম্মান যে মাতঙ্গিনী মূর্তির নিচে দিনের পর দিন গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আন্দোলন সেই মাতঙ্গিনী হাজরার ভূমি তমলুকে গিয়ে হয়েছে অভিযান পুলিশি বাধা সেখানেও শিক্ষিত বেকারদের অপমানও মাত্রা ছাড়া পুলিশের পায়ে ধরতেও দেখা গিয়েছিল তাদের লড়াই চলে জোটে অসম্মান অপমান আর চোখ ভেজে অসহায় কান্নায় বিক্ষোভ আন্দোলন চলছে চলছে কেন্দ্রীয় এজেন্সির ধরপাকড় কিন্তু চুরি যাওয়া চাকরি কোথায় বেকারদের বুধবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ উঠছে কুন্তলের চিঠি প্রসঙ্গ তাপস মণ্ডল বা সুজয় কৃষ্ণ ভাবরের বয়ানের প্রসঙ্গ কিন্তু এত কিছুর পরেও চাকরির আধার কাটেনি কলেজ স্ট্রিটে চাকরির দাবিতে এদিনও মিছিল যুবক যুবতীদের যাতে চাকরি হয় কারণ এখনো পর্যন্ত বহু চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়ে বসে রয়েছেন কিন্তু রাজ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না তাই বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতে এই মুহূর্তে এই মিছিল মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নটা থাকলো রাজ্য যদি প্রচুর চাকরি হয় তাহলে এই রাজ্যের বিএড পাস প্রার্থীদের কেন বিহার ঝাড়খণ্ডে পরীক্ষা দিতে যেতে হচ্ছে হীরক রানীর দেশ হয়ে গেছে যেখানে শিক্ষার কোনো দাম নেই কেন কারণ শিক্ষিত হলেই লোকের চোখ ফুটবে এবং শিক্ষিত হলেই সরকারের দলদাসে পরিণত করতে পারবে না যার জন্য এখন আমরা হীরক রানীর দেশে বাস করছি যেখানে শিক্ষার কোনো দাম নেই তাহলে ব্যাপারটা ঠিক কেমন দাঁড়াচ্ছে জীবনে যে সময়টা তারা ছাত্রদের পড়াতেন সেই সমস্ত ভাবী শিক্ষকদের সময়টা পথে পথেই কাটিয়ে যাচ্ছেন তারা আর দিনের শেষে তাদের কপালে শুধুই হাহুতাশ রাজনীতি চলবে আসবে সেটিং তত্ত্ব কিন্তু বাংলায় ঘুজবে না চাকরির আধার এভাবেই এগোবে তো বাংলা রিপাবলিক বাংলা